পুরী গিয়েছেন হাত কোন দিকে দেখি একটু লাগে পুরী 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 মায়েরা মায়েরা কই হ্যাঁ হ্যাঁ এদিকে মায়েরা যাও না হ্যাঁ ওটাতে গিয়ে বাহ সুন্দর আচ্ছা দেখা পুরী গিয়েছেন এখানে এমন কোন ব্যক্তি কি আছেন যে পুরী থেকে গিয়ে গরুড় স্তম্ভের সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করেছেন কেউ কিন্তু যায় নাই যদি পরবর্তীকালে কোনদিন পুরী যান পরবর্তীকালে পুরী গেলে গরুড় স্তম্ভের সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করবে এটা ভেরি খুব ভারী মজার জিনিস দেখবেন কি দেখতে পাবেন জানেন দেখবেন আস্তে কথা নয় গরুড় স্তম্ভের সামনে থেকে জগন্নাথ দেবকে যদি দেখেন কেউ দেখবেন বলরাম আর সুভদ্রাকে দেখা যাচ্ছে না শুধু জগন্নাথ দেবকেই দেখা যাচ্ছে এইটা বিরাট বৈচিত্র্য যদি বলেন কেন বাবা দেখা যাবে না কেন যাবে না এখন কথা হলো মহাপ্রভু যে সময় জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন আচ্ছা মহাপ্রভুর বাইরেটা রাধা অন্তরটা কৃষ্ণ এই তো মহাপ্রভু যখন গরুড় স্তম্ভের পিছন থেকে জগন্নাথ দেবকে দর্শন করতেন তখন কিন্তু কৃষ্ণ ভাবে নয় তখন রাধা ভাবে তাহলে কাকে দর্শন করছে সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করছে কে দর্শন করছে রাধা দেন তাহলে কৃষ্ণ কে হয় সম্পর্কে মনের মানুষ ভালোবাসার মানুষ বলাই দাদা কে হয় বড় ভাসু সুভদ্রা কে হয় ছোট ননদ তাহলে ননদ আর ভাসুরের সামনে কি মনের মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা যায় যেটা নির্লজ্জ সেটা বলবে যার লজ্জা সেটা বলবে না ওই জন্য গরু স্তম্ভের পিছন থেকে জগন্নাথ দেবকে দর্শন করতেন যাতে বাকিরা দুইজন দেখতে না পায় এইটাই হচ্ছে তার দর্শনের মহিমা হ্যাঁ সবসময়ের জন্য মনে রাখবেন পুরীর মন্দিরের সামনে গরু স্তম্ভ বিরাট দাঁড়িয়ে রয়েছে এখনো গেলে দেখবেন বিশাল বড় দাঁড়িয়ে রয়েছে তবে যে সময় ছত্রপতি শিবাজি গিয়েছিলেন পুরীধাম দর্শন করতে গরু স্তম্ভটা ছুঁয়ে দিয়েছিলেন তিনি এবার যেহেতু ছুঁয়ে দিয়েছিলেন অখাদ্য কুখাদ্য ভক্ষণ করতেন বলে পুরীর পাণ্ডারা গরু স্তম্ভটা সরিয়ে এনে আবার অন্য জায়গায় স্থাপন করেছে পুনরায় আগে যেখানে পুনর পূর্বে মহাপ্রভু এখানে সেখানে গিয়েছিল সেখান থেকে তুলে সরিয়ে এনেছেন গরু স্তম্ভ এর অনেক ইতিহাস আছে এমনি এমনি মহাপ্রভু দর্শন করেননি গরু স্তম্ভের অনেক কাহিনী আছে হ্যাঁ আর শুধু তাই নয় স্তম্ভটা এত সুন্দর দেখতে সাক্ষাৎ লীলাকালে যখন জগন্নাথ দেব প্রকটিত হন গরুদেব এসে স্তম্ভের উপরে প্রকটিত হয়েছিলেন ভগবানের সঙ্গে সাক্ষাতের জন্য সেই থেকে স্তম্ভটার নাম গরুর স্তম্ভ ওর উপরে কোনো গরুর বসে নাই বা গরুরের ছবি কোনো দেওয়া নাই নামটা ওই জন্য গরুর স্তম্ভ হয়েছে এখনো গেলে দর্শন করবে তীর্থস্থানে যেতে হয় তীর্থস্থানের মহিমা বোঝার জন্য শুধু হোটেলে থাকবো খাবো ঘুরবো পুরীর সমুদ্রে ঢেউ খাবো এই জন্য তীর্থস্থানে যেয়ে কি লাভ আছে তাহলে আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়া বয় জড় অন্ধ আতুর অবধি অনায়াসে পার হয় যে ভগবানকে ভালোবাসে সেও পার হয়ে গেল যে ভগবানকে ভালোবাসে না সেও পার হয়ে গেল অবস্থাটা কেমন জানো এই যে মায়েরা প্রত্যেক দিন রান্না করো বাড়িতে সারা জীবন তো শুধু রেঁধে ভূত খাওয়ালে ছেলে মেয়ে জামাই মেয়ে ভাসুর ননদ হ্যাঁ যেদিনকে তোমাদের হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে মহাপ্রভুর সেবায় লাগবে সেদিন তুমি বুঝবে আমার রাধুনী হওয়া সফল হয়েছে হ্যাঁ সেদিন তুমি বুঝবে যে এতদিন পরে আমার রান্না শেখাটা সফল হয়েছে প্রত্যেকদিন রান্না করার সময় একটা জিনিস রান্নায় দিয়ে দাও তাকে তেজপাতা বলে বলা হয় দেখবে তেজপাতাটা কোনোদিন কারোর সঙ্গে মেশে না তুমি যেমন করে নাড়াও না কেন ও কিন্তু আলাদা হয়েই থাকবে যখন তুমি রান্নায় ওকে দিচ্ছিলে ও তোমাকে শিক্ষা দিয়েছিল মা সংসারে সবার মধ্যে থাকবে কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না যেদিন তোমার তার চরণের ডাক এসে যাবে তুমি সবাইকে ছেড়ে দিয়ে যেন অনায়াসে তার চরণটা সম্বল করে নিতে পারো তবেই তো তুমি তোমার জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে পারবে অষ্টম মহাজন পদপাঠটা লিখতে গিয়ে লিখছেন যে মহাপ্রভু এসে মানুষের দরজায় দাঁড়িয়েছে যে মহাপ্রভু সে মানুষের দরজায় দাঁড়ালো সেই মহাপ্রভুর নামের নৌকোটা নিয়ে এলো এখন নদী পারাপার হতে গেলে মহাপ্রভুর তো পক্ষে একা সম্ভব না নদী সবাইকে পার করা মাঝি একটা দরকার আজকে গুরুদেবকে সঙ্গে করে নিয়েছে যে যার গুরুচরণ স্মরণ করেছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেখে আর সব মরেও কারণ তাহলে গুরুদেব মাঝি হয়েছে নৌকার দাঁড়টা ধরে দাঁড়িয়ে আছে হরি নামের নৌকা খালি সে গুরু কান্তালি অনুধানি
কান্দানি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দানি হরি নামের নৌকা ছুটে গৌর ডাকে ছুটে ছুটে আমার গৌর ডাকে ছুটে হরি নামের নৌকানি শ্রী গুরু কান্দানি সংকীর্তন করা বল দুবাহু প্রসাদি নিতাই গৌর সংকীর্তন করা গল দুবাহু প্রসাদি হইল সংকীর্তন করা সংকীর্তন করায়ল দুবাহু প্রসাদি সকল জীব পার হইল ওগো প্রেমের বাতাসে বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে হৃদয় গৌর হরি ও সকলে জি ওগো প্রেমের বাতাসে বাতাসে ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে আমি এক মুখে বলতে নারি আমার গৌরাঙ্গের লীলা মাধুরী এক মুখে বলিতে নারি বলি যাই রে প্রেমের বলিহারি আমি এক মুখে বলিতে নারি বলি যতবার বলি বলি যদি বা বলি বছর শত বলিতে নারি আমি বলি বয়ার কত শত গৌর হরি ও বলি বয়ার কত এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি ও গোলোচন আপনার দোষে সব জীবি পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল
আপনার দোষে, সবসময় লক্ষ্য রাখবেন যে সমাজ ব্যবস্থায় যুব সমাজ, কি ছেলে কি মেয়ে, কম বয়স ছেলে, যুব সমাজ যদি ভক্তি পথ থেকে, আধ্যাত্ম পথ থেকে দূরে সরে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে করে সমাজের অবক্ষয় নেমে আসবে। মিলিয়ে নেবে যে সমাজ ব্যবস্থা দেখবেন যুব সমাজ ভক্তি পথ থেকে সরে গিয়েছে, বাড়ির ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হয়েছে, পড়াশুনো করছে, কিন্তু হরে কৃষ্ণ বলে না, হাই হ্যালো বলে সম্বোধন করে, গুড মর্নিং বলে, গুড ইভিনিং বলে। আর যে সমাজ ব্যবস্থায় দেখবেন সাধু যোগী ত্যাগী যারা পথে নামে ন্যায় বিচারের আশায়, সেই সমাজের পতন কিন্তু অবশ্যম্ভাবী। কেন জানেন, মানব জীবনে চলতে গেলে দুটো মানুষকে কোনোদিন দু ধরনের লোককে রাগাতে নেই। হ্যাঁ, কোন দু ধরনের লোক? এক হচ্ছে ডাক্তার, এক হচ্ছে ভগবান। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এ বড় যন্ত্রণার। মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ, দু জায়গায় শেষ হয়ে যাবে। ঠিক তেমনি সমাজে সাধু যোগী ত্যাগী যারা, যুব সমাজ যারা, তারা যদি ভক্তি পথ থেকে পিছনে চলে যায়, সমাজের পতন কিন্তু খুব সামনে নেমে আসবে। আজকে লক্ষ্য করুন, যারা এই জায়গায় বসে আছে, আর যদিও কীর্তনে প্রথম দিন, আরো চার পাঁচ দিন কীর্তন হবে, আমি বলতে গিয়ে বলবো এত সুন্দর হরিবাসরটা তৈরি করেছে গ্রামের মানুষ, এখানে স্কুল কলেজে পড়া কটা ছেলে মেয়ে বসেছে কীর্তন শোনার জন্য। আসার সময় মন্দিরে প্রণাম করলাম, মায়ের মন্দিরে বসে কতগুলো ছেলে মোবাইল নিয়ে গেম খেলছে, এটা পর্যন্ত ওদের বিবেক লোপ পেয়েছে যে কোনো তীর্থস্থানে বসে, কোনো দেবী মায়ের মন্দিরে বসে, কোনো ভগবানের মন্দিরের বারান্দায় বসে কোনোদিন এসব গেম ফেম খেলা যায় না, কোনোদিন কোনো গ্রামের নাট মন্দিরে বসে তাস খেলা যায় না, তবে তো সম্মান দেওয়া হবে, নাহলে দেবেন কী করে? বাবা মায়ের ছবি ফেসবুকে মোবাইলে দিয়েই কি বাবা মাকে সম্মান দেওয়া হয় নাকি? সম্মান ছবি দিয়ে হয় না, সম্মান অন্তর থেকে দিতে হয়। ছবিতে প্রণাম করলে প্রণাম নয়, সম্মুখ থেকে প্রণাম করলে তবেই শ্রদ্ধা করা হয়। হ্যাঁ, কেন বলুন তো? সবসময় মনে রাখবেন, পিতামাতা যদি ভালো কর্ম করে যায়, সেই ভালো কর্মের ফল তার ছেলেমেয়েদের উপরে বর্তায়। রাজা যদি ভালো কর্ম করে যায়, সেই ফল রাজ্যবাসীর উপরে বর্তায়। ঠিক তেমনি পিতামাতা যদি ভালো কর্ম করে যায়, সেই ভালো কর্মের ফলাফল তার সন্তানের উপরে বর্তায়। পিতার পুণ্যে পুত্রের সুখ। বাবা যদি চোর হয়, ছেলেটা যতই ভালো হোক, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাড়ার লোকে ঠিক না ঠিক আলোচনা করে, ওই দেখ চোরের ছেলে যাচ্ছে কে। আর বাবা যদি সাধু হয়, বাবা যদি ভালো হয়, পাড়ার লোকে বলে ছেলেটাকে ডেকে, তোর বাবার কিন্তু খুব সুনাম ছিল, তুই কিন্তু সেই সম্মানটা বজায় রাখার চেষ্টা করিস। আর এখানে যে কজন বাবা মায়েরা বসে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সবাই যদি সাধু হবে তাহলে চোর হবে কে? হ্যাঁ, সাধু হওয়া যদি এত সোজা হতো তাহলে জগতে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। জগতে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। কর্মচারী যদি কাপ চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে বেতন থেকে পয়সা কেটে নেবো, আর মালিকের হাত থেকে যদি পড়ে কাপটা ভেঙে যায় তাহলে কোম্পানি ভালো হবে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। আমি কর্মচারী বলে তুমি আমাকে তাড়িয়ে দিলে, তুমি তো মালিক, তুমি অন্যায় করলে সে বিচার কে করবে? সেই বিচারটা বিচারকের হাতে দিয়ে দেওয়া হবে, সে সময় মতো তোমার বিচারটা করে দেবে। চলো, গৌরচন্দ্রিকা ছোট্ট করে আমরা সমাপন করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশের পূর্বে আর একসঙ্গে করে করতালি দিয়ে বলে নিতেই পারি, কি বলবো? সকলে মিলে বলবো, কেউ যেন বাদ না যায়। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম,
কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আস্তে একটু বাহু তোলা যায়, হ্যাঁ সবাই তুলেছেন তো, মায়েরা কোথায়? যারা মন্দিরের পিছনে অন্ধকারে বসেছ, পিছন বেঞ্চে শুধু ভিড় হয় আমি দেখছি তো, হ্যাঁ দাও তালি দাও একসঙ্গে বলবে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর উলুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর 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 নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ 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 নাম হরি হরি ও হরি ও কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর উলুধ্বনি কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর বলো পরম দয়াল নিতাই চাঁদ কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। এই জায়গায় বলতে গিয়ে যা বলবো, ভগবান যুগ যুগ ধরে বারবার ধরে মানুষের মাঝে প্রচার করে এসেছে, ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড়ে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্প। হ্যাঁ, নিজ নিন্দা কৃষ্ণ সহিবারে পারে, ভক্তের নিন্দা কৃষ্ণ সহিবারে নারে। তুমি আমার নিন্দা করবে আমি সহ্য করবো, আমার ভক্তের নিন্দা করবো না সহ্য করবো না। হ্যাঁ, কেন জানেন? সবসময় মনে রাখবেন, কেউ যদি কাউকে অন্তর দিয়ে ভালোবাসে তার বদনাম কোনোদিন শুনতে পারবে না। হ্যাঁ, সমস্ত অপরাধের বোধা ভগবান নিজের মাথায়। হিরণ্যকশিপুকে গিয়ে প্রহ্লাদ যখন দাঁড়িয়েছে, হিরণ্যকশিপু বলছে তোর হরি কি দেওয়ালের মধ্যে আছে? বলে আছে বাবা। আর যেই লাথি দিয়েছে ভগবান অমনি স্ফটিক স্তম্ভের ভেতর থেকে নরসিংহ হয়ে বেরিয়ে এলো, হিরণ্যকশিপুকে বধ করেছে, প্রহ্লাদকে বুকে জড়িয়ে। ঠিক তেমনি ভাবে সবসময়ের জন্য ভগবান ভক্তের কাছে কাছে ঘুরে বেড়ায়, ডাকার মতো ডাকলে পরে সে কি আর ঘরে থাকতে পারে? ডাকতে জানতে হবে তো,
জানতে হবে তাকে ডাকতে, না যদি ডাকতে পারো তাহলে মুশকিল না। আজকেও ভগবান অনেক কিছু অপমানের বোঝা এই সমাজের মাথা থেকে নিজের মাথায় তুলে নিয়েছে। নিদাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকেও ভগবান সমস্ত অপমানের বোঝা নিজের মাথায় চুলে সহ্য করে নিয়েছে। যে পরম বৈষ্ণবের জন্য ভগবান এত অপরাধ এত অন্যায় এত কিছুর বোঝা নিজের মাথায় তুলে নিল, আর সেই পরম বৈষ্ণবের কথা আস্বাদন করব। আস্বাদন করতে গিয়ে সবার আগে বলব, হরিসভায় প্রথম দিন বসে হরিসভা মঞ্চে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, একটু পিছন দিকে পিছিয়ে আসবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা কে আশীর্বাদ করো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, বলে না। নিমাই ছুটে গিয়ে মায়ের পায়ে হাত, শচী মায়ের পায়ে হাত দিয়েছে, মা আশীর্বাদ করো তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। তার ছেলে যদি মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি, ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা। যখনই শচী মা নিমায়ের মাথায় হাতটা দিয়েছে, নিমাই কি করলো, মায়ের হাতটা ধরে নিয়েছে, অমা আরেকটা আশীর্বাদ করে দাও, কি এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল শচী মা বুঝলো না। ছেলে তো পণ্ডিত, বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে, বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ের হাতটা শচী মায়ের হাতে ধরিয়ে দিয়েছে মহাপ্রভু। দিয়ে কি বললো জানো, মামা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে গিয়ে বস, এই যুগল দর্শন করবো, এত সুন্দর দুজনকে মানিয়েছে লক্ষ্মীনারায়ণের মতো। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়ের হাত ধরে মহাপ্রভু শচী মায়ের ঘরে ফুলশয্যার ঘরে গিয়ে প্রবেশ করেছে। ফুলশয্যার ঘরে প্রবেশ করে বিষ্ণুপ্রিয়াকে প্রশ্ন করছে, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া কি দেখতে পাচ্ছ, একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। বাহ, শোনো বিষ্ণুপ্রিয়া, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, বলে হ্যাঁ সেটা হবে, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি বলো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলশয্যা, আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে, আর তুমি ফুলের উপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে। বিষ্ণুপ্রিয়া দেবী খুব বড় চালাক, তিনি বললেন জানো তো, আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো আমার মালাটাকেও পাবো। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করার জন্যে মহাপ্রভু ঘর ছাড়লেন 24 বছর বয়সে। ঘর ছেড়ে কাটোয়ায় গিয়ে কেশব ভরতের কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছেন, শিবাশ্রমে ফিরে এসেছেন, নিতাই চন্দ্রের হাতটা ধরেছেন, ধরে বলছেন দাদা
একটা মনের কথা আছে। কি কথা? আমায় একবার জগন্নাথ দেখতে নিয়ে যাবে গো, আমার মনে বড় ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করে দাও। বেশ, তুই আমার একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো না, কাকে নিয়ে যাবো? আমার ভাইকে নিয়ে যাবো না? হাত ধরেছে, দাদা যাব নীলা, যাব নীলা চলে জগন্নাথের, জগন্নাথের লীলা চলে। দাদা যাব নীলা, নীলা চলে অভয় অবধূত না। দাদা নিতাই আমার, দাদা নিতাই, দাদা নিতাই আমার, যাবো নীলা শ্বেতা জগন্নাথে, শ্বেতা জগন্নাথের লীলা চলে। যাব নীলা, নীলা চলে সেটাই জগন্নাথের, জগন্নাথের নীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে মনে। এই ভাবি মনে মনে বড় বাসনা জেগেছে মনে। বেশ, তুই আমার একমাত্র ভাই, যাবি বলি? চল, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দুই ভাই চলে যাচ্ছে পুরী ধাম জগন্নাথকে দেখার জন্য। সঙ্গে কারা? অগণিত ভক্ত। তারা বলে, প্রভু তোমরা যদি চলে যাও তোমাদের সঙ্গে আমরাও যেতে পারি। হ্যাঁ, সবাই মিলে সেজে ঘুরে ছুটে যায় আর মুখে বলতে বলতে যায়, কি বলে জানো? এতদিন পর্যন্ত আমাদের নদীয়াটা শুধু নদীয়া ছিল, আজকে গৌড়ের জন্ম হয়েছে বলে নদীয়াটা সোনার নদীয়া হয়ে গেছে। সকলে মিলে বলতে বলতে একসঙ্গে যায়, দেখো গৌড়ে নদে। সেই সোনার নদীয়ায় এখনো দাওনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে ওই তব বাহুদুলে বল প্রেম সে নাই ওর হরি সোনার নদী গায় হলুদ্ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই তব সোনার নদীয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লড়ে সোনার নদীয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লড়ে ওই তৌরে লড়ে সোনার নদীয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লড়ে। হাত নামিয়ে রেখেছে কারা? হাত যারা নামিয়ে রাখবে যাওয়ার সময় কমিটিকে বলে যাব কেউ যেন লক্ষ্মীর ভাণ্ডার না পায়, নাম কেটে দে সকলে। তালি দাও গৌরে লড়ে সঙ্গে নিতাই লড়ে, গৌরে লড়ে সঙ্গে নিতাই
ধনে হরে ধনে সব দর্শনা যায় গৌরে লোরে হরে গৌরে লোরে সোনার নদী গায় ওলু ধনে হরে ধনে শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই তা গৌরে লোরে বাহু তুলে নদী গায় ওলু ধনে হরে ধনে শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে কেকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায় কেকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে কেকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন ভিলায় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন ভিলায় গৌরে লরে সোনার নদিয়া হলুদ ধনে হরে ধনে সব দর্শন যায় গৌরে লরে হরি হরি বল হরি বল সোনার নদী গায় হলুদ ধনে হরে ধনে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে হরি গৌরে লরে সোনার নদী গায় হলুদ ধনে হরে ধনে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে হরি গৌরে লরে সোনার নদী গায় হলুদ ধনে হরে ধনে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে হরি গৌরে লরে সোনার নদী গায় হলুদ ধনে হরে ধনে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে হরি গৌরে লরে সোনার নদী গায় হলুদ ধনে হরে ধনে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি দয়াল গৌরা চলতে গিয়ে হঠাৎ করে নিতাই গৌরের নাম নিয়ে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল কে চারদিকে তাকিয়ে দেখছে কেউ তো কোথাও নেই এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডাকছে কে ডাকলে নিতাই গৌর দুই ভাই চারদিকে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে নিতাই গৌর আমি ডেকেছি আমি আমার কাছে আয় দুই ভাই ছুটে চলে গিয়েছে মায়ের কাছে বসে পড়েছে মা এই ঘন জঙ্গলে তুমি একা বসে আছো আমাদের দুই ভাইকে চিৎকার করে ডাকছো তুমি কোথায় থাকো আমি এই জঙ্গলেই থাকি তা আমাদের আমাদের নাম ধরে চিৎকার করে ডাকলে কেন কেন ডাকলাম জানিস তোরা ছুটে যাচ্ছিলি দু ভাই তোদের পিছনে এত মানুষ ছুটে যায় তোদের সঙ্গে কথা বলার জন্য হ্যাঁ রে তোরা কারা রে ও আচ্ছা আচ্ছা আমার নাম নিতাই আর এদের ছোট ভাই এর নাম গৌর কতদিনের ছোট নিতাই যা বলছে কতদিনের ছোট জানো গৌর আমার থেকে ১২ বছরের ছোট বা আচ্ছা হ্যাঁ রে বুড়ি মা প্রশ্ন করছে তোরা কি একই মায়ের পেটের দুটো ভাই কি বলছো মা